নতুন বছরে রুদ্রদার যারা ফিমেল ফ্যান্সরা রয়েছেন, সেই এত বৃহৎ অংশ ফিমেল ফ্যান্সদের কি মন ভাঙতে চলেছে? মানে আশঙ্কা কি খুব তীব্র হচ্ছে আরো? আমার বিয়ে নিয়ে আমার মনে হয় এই প্রশ্নের জায়গাটা এসছে না, মানে আমি জানি না, যারা ফিমেল ফ্যান্স যারাই রয়েছেন তারা অষ্টাদশীও রয়েছেন, বাচ্চাও রয়েছে, এবং আমাদের মামাসিরাও রয়েছেন যাদের সঙ্গে আমি কোনো জায়গায় সুযোগ পেলেই তো গল্প করি, আড্ডা মারি। তো না না, মানে আমি বিয়ের বিরুদ্ধে নই, আমার নিজের মনে হয় যে হ্যাঁ, মানে প্রেম আর বিয়েটা কিন্তু হয়, প্ল্যান করে করা যায় না, চাকরি করা যায়, প্রেম হয়, প্রেম করা যায় না, আর প্রেম না হলে বিয়েটাও হবে না। দুজন মানুষের বিয়ের জন্য সবাই খুব অপেক্ষা করেছে, এক হচ্ছে বলিউডে সলমান খান এবং টলিউডে আপনি। না, আমাদের বাজেট অনেক কম, মানে আমার কি বলবো আর কি, মানে ওরা ওরা 2-3 লাখ টাকা একটা প্লেট করতে পারে, আমাকে 2000 টাকার প্লেট হয়ে গেলেই ভাবতে হবে যে বেশি খেয়ে চলে যাচ্ছে না। তো আমাদের টলিউডে তো অত পয়সা নেই বম্বের মতো। তো যাই হোক, বাট ডেফিনেটলি আমি বিয়ের পক্ষে, আর যদি কখনো বিয়ে করি, আচ্ছা আবার শপথ নিচ্ছি 2023-এ আমি বিয়ে করব। তবে হ্যাঁ, আবার এটাও ঠিক যে বিয়ে করলে ডেফিনেটলি আমি এমন কোনো একজন মানুষকে বিয়ে করব যিনি নিজে পরিশ্রম করে রোজগার করেন, 1 টাকা হলেও।